হ্যালো ফ্রেন্ডস, আমি আবারো তোমাদের রিকোয়েস্টে একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শাড়ি ড্রপিং শেয়ার করব এবং এটি তোমরা গায়ে হলুদে পরতে পারবে এবং যে কোনো অকেশনে কিন্তু ক্যারি করতে পারবে শাড়ি ড্রপিংটি। অনেক সময় নিজেদের বাড়িতে বিয়ে থাকে, হাতে খুব কম সময় থাকে এবং খুব তাড়াতাড়ি একটি শাড়ি পরে নিতে হয়, সেক্ষেত্রে এই শাড়ি ড্রপিংটি তোমরা কিন্তু পরে নিতে পারবে। তাহলে চলো কিভাবে এই শাড়িটি তোমরা কম সময়ে পরবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে পেটিকোটের সাথে যেভাবে শাড়িটিকে গোজে সেইভাবে গুঁজে নিলাম। এরপর কিন্তু যেটি আঁচলের দিকে চলে যায় সেটিকে আর মানে যেটাতে আর কি নিজের কুচিটা হয় সেটা না করে আমি এটা একবার বাঁদিকে গুঁজে নিলাম এবং আবারও ডান দিকে গুঁজে নেব। খুবই ইজি, তোমরা অবশ্যই এন্ড পর্যন্ত দেখবে, খুবই হেল্প হবে আমি আশা করছি। এবার দেখো এটাকে আমি ডান দিকে গুঁজে নিলাম, ভালোভাবে গুঁজে নেবে। এরপর তোমরা আঁচলে চলে যাবে, আঁচলে কুচি করে দেবে, একবার কুড়ি আঙুল থেকে বুড়ো আঙুল, বুড়ো আঙুল থেকে কুড়ি আঙুল, এইভাবে ঘোরাতে ঘোরাতে সামনে নিয়ে চলে আসবে এবং যে কটা পাঁচ হবে সেগুলোকে সুন্দরভাবে তোমরা এইভাবে ধরে নেবে। কুচির যে লাইনগুলো পড়েছে দেখো এভাবে ধরে নেবে এবং তোমরা যদি আঁচলটি একটুখানি মোটা করতে চাও, মোটা রাখতে পারো, শুরু করতে চাইলে শুরু করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা আঁচলটি কিভাবে নেবে। এক্ষেত্রে আঁচলের যে লেনটা থাকবে সেটা কিন্তু অনেকটা বড়ই থাকবে, ভয় পেয়ে যাওয়ার কিচ্ছু নেই। দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবে তোমরা এই কুচিগুলোকে ধরে নেবে আর শোল্ডারে ফেলে দেবে বা কাঁধে ফেলে দেবে, তারপর কিন্তু একটি সেফটি পিন মেরে নেবে, এইভাবে নিচের দিকটা একটু সুন্দর করে নেবে। এক্ষেত্রে কিন্তু আমি আগে যে আট পরে শাড়ি দেখিয়েছিলাম ভিডিওতে সেটাতে কুচি পরা ছিল, বাট এটাও খুব ভালো লাগে, এটাতে কুচি পরবে না কিন্তু খুব সুন্দর একটি শাড়ি স্টাইল হবে। শোল্ডারে সেফটি পিন মেরে নেবে এবং আঁচলটি দেখো অনেকটি বড় হয়েছে, সেটা কিছুই হবে না, সেটা একটি সুন্দর স্টাইলে ইন হয়ে ডান কাঁধের শোল্ডারে উঠে যাবে বা কাঁধে, এটাকে আমি সেফটি পিন মেরে নেবো ঠিক এইভাবে। আর দেখো আমার আঁচলের যে শেষের দিকটা আছে সেটাতে তো কোনো পিক পরা নেই এবং গায়ে হলুদে যদি বড় সেক্ষেত্রে তাঁতের শাড়ি পরবে বা ঢাকাই জামদানি পরতে পারো, তো সেই শাড়িগুলোতেও কিন্তু পিকও করা থাকে না, তো এটা এইভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওপরে কাঁধের মধ্যে সেফটি পিন মেরে নেবে। এবং বাঁকাধে যে আঁচলটি দেখছো সেই আঁচলটির একটু মাঝ বরাবর একটি সেফটি পিন মেরে নেবে, ব্যাস হয়ে গেল। এবং এর সাথে তোমরা কোমর বন্ধনীও পরে নেবে, যদি গায়ে হলুদ থাকে তাহলে কিন্তু কোমর বন্ধনী পরবে, খুব ভালো লাগে। দেখো কি সুন্দর একটি শাড়ি ড্রপিং, আর খুব কম সময় লাগে আর সবাই এই শাড়ি ড্রপিংটি করতে পারবে নিজেরাই। দেখো কি সুন্দর ইউ হয়ে এসেছে পিছন দিকটা। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। সাবস্ক্রাইব যদি না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ এরকমই একটি ভিডিও আমি তোমাদেরকে উপহার দিতে থাকবো। আজকের মতো প্রোফাইল, দেখা হবে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।